হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান থেকে মিক্স। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে 40 ইঞ্চি একটি স্মার্ট টিভি রিভিউ করব। টিভিটি হচ্ছে মাইওয়ান এর সাব ব্র্যান্ড 7-1 কোম্পানির। তো এই টিভিটি সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং আপনাদের আরো একটা গুড নিউজ জানিয়ে রাখি, এই 40 ইঞ্চি টিভিটি কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনারা। তো যার কারণে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আসলে টিভিটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি। এটি হচ্ছে টিভির সামনের ইন্টারফেস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো টিভির সামনে তেমন কোম্পানির কোনো তথ্য দেওয়া নেই, তবে এখানে এই কর্নারে ছোট্ট একটা স্টিকার দেওয়া আছে যেখানে লেখা আছে এই টিভিটির প্যানেল তারা 2 বছর গ্যারান্টি দিয়েছে। যদিও এখানে 2 বছর তারা উল্লেখ করেছে, তবে আমি যেই দোকান থেকে এই ভিডিওটি তৈরি করতেছি আর কি, তারা 3 বছর পর্যন্ত প্যানেলের গ্যারান্টি দিবে তারা আমাকে বলেছে। এবং এটি একটি মাইওয়ানের সাব ব্র্যান্ড, এটি হচ্ছে 7-1, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এটা হচ্ছে কোম্পানিটির নাম হচ্ছে 7-1, একটি মাইওয়ানের সাব ব্র্যান্ড। মাইওয়ান কোম্পানির আসলে একসঙ্গে ছিল, কিন্তু মাইওয়ান কোম্পানির মালিকেরা 7 ভাই, যার কারণে তারা কোম্পানিটি বিভক্ত করেছে এবং তারা মাইওয়ান থেকে আস্তে আস্তে করে বিভিন্ন নামে তারা প্রোডাক্ট তৈরি করছে। তো এটাই হচ্ছে 7-1-এর একটি টিভি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিভির যে থিকনেস কিন্তু আসলে অনেক কম আছে। আর এটা একটি 40 ইঞ্চি টিভি, থিকনেস কিন্তু টিভির যথেষ্ট কম। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে ডবল প্রোটেকশন, আপনার এলইডির যে মূল প্যানেল, এই প্যানেলের উপর কিন্তু এক্সট্রা একটি গ্লাস দেওয়া আছে প্রোটেকশন হিসাবে। অর্থাৎ আপনার যদি কোনোভাবে যদি এই গ্লাসে আঘাত লাগে, তাহলে কিন্তু এই গ্লাসটিতে আঘাত পাবে, আপনার মূল যে এলইডি প্যানেল সেটাতে কিন্তু আঘাত পাচ্ছে না। আর এটি হচ্ছে টিভিটির স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, টিভির ওয়েট অনুযায়ী এই স্ট্যান্ডটি আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। তো টিভিটি আমি চাইলে আনবক্সিং করতে পারতাম, কিন্তু আনবক্সিং করলে আপনারা সকলেই জানেন শুধু আনবক্সিংয়ে বক্সের মধ্যে শুধু একটা রিমোট পাওয়া যাবে এবং একটি ওয়াল ক্লাম্প। তো এই টিভির সাথে ওয়াল ক্লাম্প দেওয়া আছে। তো এই হচ্ছে টিভিটির পিছনের ইন্টারফেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি একটি ডিএলইডি প্যানেল, যেটা বাহিরের যে মোটা ভাবটা দেখে বোঝা যাচ্ছে। তো এখানে তাদের রিমোট ছাড়া কন্ট্রোলের সিস্টেমটা এখানে দিয়েছে সচরাচর। এখন সকল এলইডিতে এই ফাংশনগুলো এখন আর দেওয়া থাকে না। এখানে চ্যানেল, পাওয়ার বাটন, আপনার মেনু, ইনপুট, এই বাটনগুলো দেওয়া আছে। এখানে স্পিকার আর এখানে ওয়াল ক্লাম্পের ব্যবস্থা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে টিভিটির মডেল মেনশন করা আছে। তো টিভিটির হচ্ছে কোম্পানি 7-1, মডেল হচ্ছে 40D88, পাওয়ার আপনার 100 ভোল্ট থেকে 240 ভোল্ট, 50 হার্স থেকে 60 GHz, 60 হার্স আপনার রিফ্রেশ রেট, আপনার পাওয়ার কনজাংশন 60 ওয়াট, সিরিয়াল নাম্বার এখানে দেওয়া নেই, আর এখানে কিছু ইনফরমেশান। আর এটি একটি মেড ইন চায়না, এক কথায় আপনারা এই টিভিটি চায়নাতে তৈরি করা পাচ্ছেন, যদিও বাংলাদেশি কোম্পানি মাইওয়ান 7-1। তো মাইওয়ানের সাব ব্র্যান্ড 7-1। তো এখানে তাদের আরও কিছু ইনপুট সিস্টেমগুলো আছে, যেমন এখানে আপনি আপনার ডিভিডি লাইন পাচ্ছেন, এখানে ভিজিএ আপনার পিসি ইনপুট লাইন পাচ্ছেন, এটা পিসি অডিও ইন, আর এটা হচ্ছে এইচডিএমআইয়ের 2টা লাইন দেওয়া আছে, একটা, আর এখানে ইউএসবির 2টা লাইন দেওয়া আছে, এখানে ওয়াইফাই ল্যান কেবলের লাইন আছে, আর এখানে 2টা ইউএসবি লাইন দেওয়া আছে, একটাতে আমি পেন ড্রাইভ ভোল্টেজ লাগিয়ে রাখছি আর একটা এখানে ফাঁকা, আর এখানে টিএফ কার্ডের ব্যবস্থা আছে, আপনার মেমোরি কার্ড লাগাতে পারবেন এক্সট্রা করে এখানে, আর এখানে অডিও আরও জ্যাকপটগুলো দেওয়া আছে। তো যাই হোক, এই টোটাল ইনফরমেশান এখানে, আর কোনো ইনফরমেশান এখানে নেই। এখন আমরা টিভিটি ওপেন করে দেখব যে আসলে টিভিটির মধ্যে আসলে ইন্টারফেসটা কেমন এবং কী কী ইনফরমেশান দেওয়া আছে। তো এখন আমরা টিভিটি অন করব। তো টিভির যে রিমোটের ইন্ডিকেটর, যে সিগন্যাল লাইন, সেটা এই কর্নারে দেওয়া আছে একদম। তো আসলে আমি টিভিটি ইউজ করে যেটা বুঝতে পারলাম যে অন্যান্য টিভিতে রিমোট যে কোনো অ্যাঙ্গেল ধরে আপনারা যদি রিমোট চাপেন তাহলে কিন্তু টিভি কাজ করে, কিন্তু এটার আসলে সেন্সর সিস্টেমটা খুব একটা ভালো না, কারণ ওই কর্নারে আপনার রিমোটের সিগন্যাল লাগানো আছে, কিন্তু এই কর্নারে বা অন্য জায়গায় যদি আপনি রিমোটটি প্রেস করেন তাহলে কাজ করতেছে না, ওই কর্নারে না ধরা পর্যন্ত। তো এটা হচ্ছে টিভির মূল ইন্টারফেস, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইন্টারফেসটা আসলে যথেষ্ট সুন্দর আছে,
আর এটা গুগল সার্টিফাইড না হলেও এটা একটি ফুল অ্যান্ড্রয়েড টিভি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। নিচে প্লে স্টোর দেওয়া আছে। আপনারা নর্মালি স্মার্ট টিভি যখনই বাজারে কিনবেন সেখানে আপনারা লক্ষ্য করবেন অ্যান্ড্রয়েড ভার্সন উল্লেখ থাকে না, প্লাস প্লে স্টোর থাকে না। আর যদি প্লে স্টোর থাকে তাহলে বুঝবেন সেই টিভিটিতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের যে সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকেন ঠিক সেরকম সুযোগ সুবিধাই পাবেন। তো এই প্লাস পয়েন্টটা কিন্তু এই টিভিতে পাচ্ছেন। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, রিমোট যদি আমি এই পাশে রেখে যদি প্রেস করি তাহলে রিমোটটা আসলে কাজ করতেছে না। আমি যদি এই পাশে রাখি দেখেন, এই যে দেখুন এখন কাজ করতেছে। কিন্তু তারপরে এই জিনিসটাই আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মানে এক কথা সেন্সরের দিকে যদি রিমোট না ধরি তাহলে কাজ করতেছে না। তো এটা হচ্ছে এমআই শেয়ার কাস্ট। তো আমি অত কিছু না দেখে আমি সরাসরি সেটিংয়ে যেতে চাচ্ছি এর ইনফরমেশান দেখানোর জন্য, কিন্তু এটা আসলে রিমোট খুব ভেজাল করে। আচ্ছা সেটিং, আচ্ছা তো আমরা এসেছি সেটিং, এখন এই টিভিটির ইনফরমেশান সম্পর্কে জানব। অ্যাকাউন্টস সিস্টেম ইনফরমেশান, তো এই টিভিটিতে আসলে মানে টোটাল কী ইনফরমেশান আছে কোনো ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, এর কোনো ওয়েবসাইট নেই। তবে টিভিতেই দেওয়া আছে ইনফরমেশানগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে 668 MB, আর মেমোরি এখানে আবার দেওয়া আছে 512 MB। এই যে দেখুন, আর অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এটা কিটক্যাট 4.44। তো আর এখানে প্রোডাক্ট মডেল দেওয়া আছে স্মার্ট টিভি, এবং ফিল্মার ভার্সন দেওয়া আছে, এবং নাম্বার প্রসেসর 4-core প্রসেসর, এবং মালে 420 আপনার GPU ব্যবহার করেছে। এই আর র্যাম সম্পর্কে কোনো ইনফরমেশান এখানে দেওয়া নেই যে এই টিভিটিতে আসলে র্যাম কত ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করেনি। তো এখন দেখব টিভিটির আসলে স্পিড কেমন, বিষয়গুলো একটু দেখার বিষয় আছে। এখানে অ্যাকাউন্টস, আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে কোনো জিমেইল তাহলে অ্যাকাউন্টসে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন। এখানে এই যে দেখুন একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে, ব্যাক করলাম। এখানে কমনে যাই, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিস্টেম রিকোভারি যদি আপনার টিভিতে কোনো প্রবলেম হয় এই বিষয়গুলো সলভ করতে পারবেন। আসলে এই টিভিটিতে আমি রিমোট ইউজ করতে খুবই মানে কষ্ট ফেস করতে হচ্ছে, কারণ এই সিগন্যালের দিকে আমি যদি রিমোট না ধরে রাখতেছি তাহলে কিন্তু রিমোটটি আসলে কাজ করতেছে না। আর এখানে দেখুন অ্যান্ড্রয়েড কিবোর্ড সব কিছুই এখানে দেওয়া আছে। আচ্ছা আমি আবারও ব্যাক করি, এখানে টাইম নেটওয়ার্ক সব কিছু সেট করতে পারবেন। তাই আমি আগে সবার আগে নেটওয়ার্কে যাই, গিয়ে ওয়াইফাইটা সেটিং করে নিই। আসলে রিমোট প্রেস করতে খুবই ভালো লাগে টিভিতে। তো এখন আমি নেটওয়ার্ক মোড ওয়্যারলেস, এই টিভি থেকে আপনি যদি ল্যান কেবল ইউজ করেন সরাসরি তাহলে এই টিভি থেকে হটস্পট আপনি ওপেন করে আপনার মোবাইলেও নেট ইউজ করতে পারবেন। তো আমি এখন আমি নেটওয়ার্কটা অ্যাড করে দিই ওয়াইফাই, তাই আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো ওয়াইফাই কানেক্ট করা শেষ, এখন আমরা একটু ইন্টারনেট ইউজ করে দেখব এই টিভিতে আসলে স্পিড কেমন, যেহেতু র্যাম মেনশন করা নেই। এই টিভিতে সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে মনে হচ্ছে রিমোট প্রেস করা, সিগন্যালের দিকে রিমোট যদি না ধরি তাহলে রিমোট কাজ করতেছে না। আবার প্রেস, তো এই হচ্ছে আমি এখন সরাসরি ইউটিউবে যাব। আচ্ছা ইউটিউব এটাই দিই, প্রেস দেখি স্পিড কেমন, তাহলে এখনই বুঝতে পারবো আমরা। তো এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি ভিডিও প্লে হয়েছে। তো আমি এখানে এই ভিডিওটাই প্লে করি, কি যেমন বিরক্তিকর বিষয়। তো এখানে টিভির রিমোটের যে অ্যারো বাটন আছে এই বাটন দিয়ে সরাসরি ইউটিউবে কোনো কাজ হচ্ছে না, যে আমি এখান থেকে এখানে মুভ করব এক ভিডিও থেকে আরেক ভিডিওতে। তো এর জন্য এখানে রিমোটে মাউস বাটন দেওয়া আছে, এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো এই বাটনটিতে আমি এখন ক্লিক করতেছি। তো এই বাটনটি ক্লিক করার পরে এখানে মাউসের যে কার্সরটি এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন, এবং তারপরে আপনি কোন ভিডিওটি ওপেন করতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন। তো আমি এখন
এই পাশে হরিণের যে ভিডিওটি আছে আমি এটাই প্লে করার চেষ্টা করতেছি, দেখা যাক। তো আসলে টিভিটি র্যাম আসলে কত ইউজ করেছে এই জিনিসটা, সম্ভবত 1 জিবি থেকে 512 ইউজ করতে পারে। তো টিভিটি আমার কাছে তুলনামূলক খুবই স্লো মনে হয়েছে। তো এখন আমি ভিডিওটি ওপেন করে দেখি আসলে কেমন অবস্থা। তো ভিডিও দেখুন, আমি কিন্তু অলরেডি প্লে করে দিয়েছি এবং ভিডিও প্লে হতে আসলে খুবই সাফার করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এত স্লো হলে তো সমস্যা। আসলে এখানে যে ওয়াইফাই এর ইন্টারনেটটি ব্যবহার করা হয়েছে এটি 1 Mbps এর, সেই জন্য হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা যদি ওয়াইফাই এর স্পিড আমাদের যদি বেশি হয় তাহলে এই টিভিটি ইউজ করতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু 1 Mbps এর ওয়াইফাই হওয়ার কারণে হয়তো বা খুব প্রবলেম হচ্ছে। দেখি আর একবার ইউটিউব আমি প্লে করার চেষ্টা করি। তো এখানে আর একটা বিষয় যে আপনি যখনই রিমোট প্রেস করবেন তখন টিভিতে একটা আওয়াজ হবে, মোবাইলের মতো আপনি বুঝতে পারবেন যে আমি আমার রিমোটটি কাজ করতেছে কিনা। তো আমি আবারও ইউটিউব প্লে করলাম। দেখি কি হয়, এবার আমি এই ভিডিওটাই প্লে করে দেখি এবার। ঠিক আছে, আসলে হয়তো বা নেটের কোনো সমস্যা ছিল, আমি এখন ফুল পর্দা করে দিই। আসলে খুবই স্লো কাজ করতেছে। তো আসলে নেট অনেক স্লো, যার কারণে আমি কাজ করে খুব একটা মজা পাচ্ছি না। টিভিটাতে আসলে নেটের স্পিড বেশি প্রয়োজন। তো এটার যদি র্যাম ভালো হতো, একটু বড় হতো, তাহলে এই 1 Mbps এ কোনো সমস্যা হতো না। যেহেতু এটা র্যাম মেনশন করেনি, সেহেতু হয়তো বা এই টিভিটির র্যাম অনেক ছোট। তো আমি এখন আপনাদের একটু প্লে স্টোরটি ঘুরে দেখাই, কারণ এই টিভির মূল আকর্ষণই আমার কাছে মনে হয়েছে প্লে স্টোর। আর এখানে প্লে স্টোর থাকার কারণে যেমন এখানে বঙ্গ টিভি, এখানে সব কিছু কিন্তু ইউজ করতে পারতেছেন। তো এখানে আমরা অ্যাপসের মধ্যে যাব, অ্যাপসের মধ্যে গেলেই আসলে আমরা প্লে স্টোর পেয়ে যাব। তো এই হচ্ছে প্লে স্টোর, এখান থেকে আমি পাবো। এই যে দেখুন, এখানে যে অ্যাপসগুলো ইনস্টল দেওয়া আছে সেই অ্যাপসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে হচ্ছে প্লে স্টোর। আর প্লে স্টোরটাই এই টিভির আমার কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মনে হয়েছে, কারণ প্লে স্টোরের কারণে আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের সকল ফিচারই উপভোগ করতে পারবেন এই টিভিতে। আপনি নর্মালি যদি কোনো স্মার্ট টিভি কিনেন সেগুলোতে কিন্তু সকল সুবিধা আপনি পাচ্ছেন না। আর এখানে কিন্তু আপনি সকল অ্যাপস ইউজ করতে পারবেন, যদিও গুগল সার্টিফাইড না, কিন্তু এটাতে জেনুইন গুগল ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে কিটক্যাট, যার কারণে কিন্তু প্লে স্টোর এখানে সাপোর্ট আছে। আর যদি নর্মালি কাস্টমাইজ করা কোনো ওএস থাকতো তাহলে কিন্তু প্লে স্টোর থাকতো না। তো এটা আসলে প্লাস পয়েন্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে সব রকমের অ্যাপসই কিন্তু আছে। আপনি মোবাইল থেকে ঢুকলেও যে অ্যাপসগুলো পাবেন, তো এখন এই টিভি থেকেও সেই অ্যাপসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখন আমি এখান থেকে ব্যাক করে আমি আপনাদের মিডিয়া থেকে একটু গান প্লে, পেন ড্রাইভ থেকে গান প্লে করে দেখাই। তো এখন মিডিয়াতে যাব। আর এখানে আপনি কিন্তু মিররিংও করতে পারবেন, মিররিংয়ের বিষয়টাও দেখাই। আমি এখন সরাসরি মিররিং করব না, তবে এখানে এই যে এমআই কাস্ট, ও আচ্ছা মিরা কাস্ট, এখানে গেলে তারা দেখিয়ে দিবে কীভাবে মিররিং করতে হয়। এখানে ইউজার গাইডে যেতে হবে। এই যে ইউজার গাইডে গেলাম, এখানে বলতেছে যে ওয়াইফাই অন করতে হবে, তারপরে ডিসপ্লেতে যেতে হবে, তারপর ডিসপ্লেতে যাওয়ার পরে ওয়্যারলেস ডিসপ্লে অন করতে হবে, তারপর সেখান থেকে ওয়্যারলেস ডিসপ্লে অন করে দিতে হবে, তারপর ব্যাস কানেক্ট হয়ে যাবে। তো এটাই আসলে, এভাবে আপনারা কানেক্ট করতে পারবেন। তো এখন আমি সরাসরি মিডিয়াতে যাব, মিডিয়া থেকে দেখি গান প্লে করে এবং এর সাউন্ড সিস্টেমটাও দেখব। আর এর মধ্যে বলে নিই, এই টিভিটিতে আপনার 1920x1080 রেজুলেশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফুল এইচডি এই টিভিটি। আর সাউন্ড সিস্টেম আমরা এখন বুঝতে পারবো গান প্লে করলেই। আচ্ছা,
এনি ফোল্ডার, তো একটা মিউজিক প্লে করলাম। ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, তো এই হচ্ছে ভিডিও কোয়ালিটি, আপনারা দেখুন। আমি এখন সাউন্ড দিচ্ছি। এই হচ্ছে ফুল সাউন্ড, সাউন্ড কোয়ালিটি মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না। এই হচ্ছে টোটাল টিভির কাহিনী। তো আর তেমন কিছু এই টিভিতে দেখার কিছু নেই। আমার কাছে এই টিভির সবচেয়ে খারাপ বিষয় লেগেছে রিমোটের, রিমোট ইউজ করা। আসলে যে সিগন্যাল রিমোটের, সেই সিগন্যালের দিকে যদি রিমোট না ধরি তাহলে কাজ করতেছে না। আর এই টিভিটির যেহেতু প্রাইস কম, সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু আসলে এটা ভ্যালু ফর মানি বলা চলে। কারণ এই টিভিটি কিন্তু আপনি কিনতে পারতেছেন মাত্র 25,000 টাকায়, আর আপনি ইনস্টলমেন্টে নিতে গেলে হয়তো বা 28,000 টাকার মতো দাম পড়বে। তো যেহেতু ফুল পেমেন্টে 25,000 টাকায় 40 ইঞ্চি একটা স্মার্ট টিভি পাচ্ছেন, তাও আবার সাথে গুগল প্লে স্টোর থাকতেছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সন, তো এটা আসলে বিশাল প্লাস পয়েন্ট। তবে র্যামটা একটু ছোটো হওয়ার কারণে টিভিটির স্পিড একটু কম, কিন্তু আপনি যদি ওয়াইফাইয়ের স্পিড বাড়িয়ে নেন তাহলে কিন্তু এটা আপনার জন্য মোটামুটি ভালো হবে। যদি আপনার বাজেট কম থাকে তাহলে অল্প বাজেটের মধ্যে আপনি কিন্তু বড় পর্দার একটা টিভি পাচ্ছেন, সাথে আপনি অ্যান্ড্রয়েড জেনুইন অ্যান্ড্রয়েড পাচ্ছেন, প্লে স্টোরে সাপোর্ট পাচ্ছেন, আপনি অ্যান্ড্রয়েডের সকল কাজই করতে পারতেছেন। স্পিড বেশি হলে কিন্তু আপনার ইউটিউবে ভিডিও দেখা বা নেটফ্লিক্সে মুভি দেখা কোনোটাই সমস্যা হবে না। এবং রেজুলেশনে কিন্তু ফুল এইচডি, টিভির সাউন্ড কোয়ালিটিও মোটামুটি, আর ওভারঅল সর্বদিক দিয়ে বলতে গেলে ভালোই। এবং টিভির যে স্পেয়ার পার্টস, এগুলো আপনি 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, আর প্যানেল 2 বছর গ্যারান্টি, কিন্তু দোকানদার আপনাকে 3 বছর পর্যন্ত প্যানেল গ্যারান্টি দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।